সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ইডান কেয়ার হসপিটালে বিদিত সুস্বাস্থ্য সারাক্ষণের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফেরদৌস বৃষ্টি দর্শক আজকে আপনাদেরকে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর তা হচ্ছে লেজারের মাধ্যমে দর্শক বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত চিকিৎসক কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন বাংলাদেশ ও উপমহাদেশের পাউনিয়র কোলোর সার্জন অধ্যাপক ডাক্তার এ কে এম ফৌজেল হক স্যার সবার প্রিয় স্যার সবার পরিচিত একজন মানুষ একজন সফল চিকিৎসক জগৎ বিখ্যাত একজন ব্যক্তি আপনাদের সকলেরই পরিচিত যিনি বঙ্গবন্ধু শেখ সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমানে ইডান হসপিটালে কর্মরত আছেন আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন এবং আজকে আমাদের আলোচনা শুনবেন আমাদের সাথে আরো আছেন ডাক্তার আসিফ আলমাস হক কোলোরেক্টাল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন যিনি এফসিপিএস এবং এফআরসিএস ইংল্যান্ড এবং যিনি বর্তমানে ইডেন মাল্টি কেয়ার হসপিটালে কর্মরত আছেন আসসালামু আলাইকুম স্বাগত আমাদের আজকে পর্বে আসসালামু আলাইকুম আশা করি দর্শক সবাই ভালো আছেন স্যার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়ে আপনি আপনার অভিজ্ঞতা এবং সব কিছু মিলে আপনি একজন সকলেরই পরিচিত এবং একজন সফল সার্জন শুরুতেই স্যার আসতে চাই সবাই জানতে চাই পাইলস কি লেজারের মাধ্যমে পাইলস অপারেশন করে রিসেন্টলি আমরা শুরু করেছি এরা পৃথিবীর অনেক জায়গায় চলছে এখন এবং আমরাও শুরু করেছি পাইলস জিনিসটা হলো মলদারে হয় এবং মলদারে একটু ভিতরে আধা ইঞ্চি ভিতরে যেখানে আমাদের মাংসপেশি থাকে সেখানে শিরা সমন্বিত মানে শিরা মানে আর্টারি এবং ভেইন সমন্বিত একটি কুশন থাকে যেটা আমাদের জন্ম থেকে মিথ্যবন্ধ সকলের আছে একদম জন্ম থেকে মানুষের থাকে এটা এটা যদি না থাকে তাহলে পায়খানা আমরা করতে পারবো না কারণ পায়খানা তখন টাইট হয়ে যাবে রাবারের মতো ফ্লেক্সিবল থাকবে না স্ট্রেচেবল থাকবে না সেই জন্য আল্লাহ তালা এটা ডিজাইন করেছেন যারা তারা এটা দিয়ে দিয়েছেন আর কি তো পাইলস হয়েছে মানে হলো এই রক্তের যে কুশনটা আছে শিরা সমৃদ্ধ সেইটার থেকে যখন ব্লিডিং হয় অথবা যখন আমরা পায়খানা করি তখন মাঝে মাঝে দেখা যায় দশ বিশ বছর আমাদের যখন বয়স হয়ে যায় সাধারণত তখন পায়খানা করলে একটু মাংসপিণ্ড বেরিয়ে আসে বা হাতে ফুলা লাগছে আবার সে ভিতরে ঢুকে যাচ্ছে কোন কোন সময় আমরা চাপ দিয়ে হাতে ঢুকিয়ে দিচ্ছি অথবা অটোমেটিক ঢুকে যাচ্ছে আবার কখনো কোনো কিছু মাংস বেরিয়ে আসে না কিন্তু মাঝে মাঝে রক্ত যায় তিন মাস পরে যায় ছয় মাস পরে যায় এক বছর পরে যায়

পায়খানার সাথে রক্ত যাবে কিন্তু কোনো ব্যথা থাকবে না অথবা আর একটু ভালো করে বলে বলা যায় পায়খানা করলে একটু মাংস বেরিয়ে আসছে কিন্তু অটোমেটিক ঢুকে যাচ্ছে অথবা হাত দিয়ে চাপ দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আবার কখনো কখনো ঢুকতেও চায় না বাহিরেই থাকে এটা হলো সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি পাইলস আচ্ছা তো পাইলসের এটা হল বিভিন্ন ভ্যারাইটিস বা ধরন আচ্ছা স্যার আপনার কাছে অবশ্যই লেজারের মাধ্যমে অপারেশানে আসবো একটু স্যারের কাছে আসতে চাই স্যার এই ধরনের অনেক পেশেন্ট তো সবসময় আপনারা দেখছেন আপনাদের কাছে আসছে তখন আপনারা আসলে কিভাবে ইনভেস্টিগেট করেন বা কিভাবে কনফার্ম ডায়াগনোসিস করেন যে এই পেশেন্টের পায়েস রয়েছে এটা কি আপনার ক্লিনিকালি করে নাকি কোনো ইনভেস্টিগেশন এর প্রয়োজন আছে ধন্যবাদ আপনাকে পাইলসের পয়েলসের ডায়াগনো আসলে ক্লিনিকাল ক্লিনিকাল মানে আসলে তেমন কোন ইনভেস্টিগেশন লাগে না একটা পেশেন্ট যখন আমাদের কাছে এসে বলে যে আমার মলদার দিয়ে রক্ত যাচ্ছে তখন আমরা জিজ্ঞেস করি যে এটা কী ধরনের রক্ত আছে তাজা রক্ত ফোটায় ফোটায় পরে অনেক পেশেন্টাই বলে যে তাজা রক্ত যাচ্ছে ওই যে মুরগি জবাই অনেক একদম এক্সাম্পল দিয়ে বলে যে মুরগি জবাই দিলে যেভাবে রক্ত যায় ওই রকম করে রক্ত পড়ে এরকম রক্তই যদি কোনো ব্যথা ছাড়া যায় তাহলে আমরা প্রথমতই মনে করি যে তার খুব সময় পাইলস হয়েছে তারপরে আমরা পরীক্ষা করে দেখি মলদারটা এবং ওখানে যদি আমরা কোনো ফোলা পাই তাহলে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে এটাই পাইলস। বাট সমস্যা হচ্ছে গিয়ে আরো অনেক সমস্যার কারণেও কিন্তু রক্ত যেতে পারে সেটা হতে পারে পলিপ থেকে হতে পারে কোলাইটিস থেকে হতে পারে আবার অনেক ক্ষেত্রে ক্যান্সার থেকে হতে পারে ওই সমস্যাগুলি যে আছে কিনা বা নাই সেটা দেখার জন্য আমরা একটি পরীক্ষা করি সেটাকে আমরা বলি কোলোনোস্কোপি তো কোলোনোস্কোপি করে যদি দেখি যে আর কোনো সমস্যা নাই

ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ফিরে এলাম বিরতির পর বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ইডার মাল্টি কেয়ার হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণের আজকের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি লেজারের মাধ্যমে পায়েস অপারেশন নিয়ে যাচ্ছি অতিথির কাছে স্যার আমরা যে বিষয়টা আমরা আজকে আসলে আলোচনা করতে চাচ্ছি যে লেজারের মাধ্যমে পায়েস অপারেশন স্যার লেজার সম্পর্কে অনেকের ধারণা নেই বা ধারণা থেকে খুব অস্পষ্ট ধারণা আছে লেজারটা আসলে কি আর এটা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে কাজ করে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটু আমাদের ছোটবেলায় যে ফিজিক্স পড়ালেখা করেছি সে সম্বন্ধে একটু আলাপ আলোচনা করি আলোর আলো সম্বন্ধে লেজার আসলে এক ধরনের আলো এটা আসলে একটা অ্যাক্রোনিম এল এর মানে হচ্ছে লাইট লাইটাইড বাই স্টিমুলেটেড এমিশন অব রেডিয়েশন কঠিন কথা এটা বোঝার কোনো দরকার নেই এর মানে হচ্ছে আসলে লেজার হচ্ছে এক ধরনের কনসেন্ট্রেটেড লাইট বা ঘন লাইট আচ্ছা এবং আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে এক ধরনের লাইট মানে আমরা আশেপাশে যে লাইট দেখছি মিক্সড কালার কিন্তু ওটা হচ্ছে এক ধরনের হয়তো লাল নীল সবুজ হলুদ যে একটা কালার যে কোনো একটা কালার তো এখন যেটা হচ্ছে একটু জাস্ট জানিয়ে রাখি আমরা যে চোখে যে আলোটা দেখছি এটার যে এটা হচ্ছে চারশো থেকে সাতশো ন্যারোমিটারের মধ্যে আর লেজারের যে ওয়েভ লেন্থ সেটা হচ্ছে চোদ্দোশো সত্তর আশি এই লেভেলের জি বৈজ্ঞানিকরা চিন্তা করে দেখেছেন যে লাইটের সাথে কোনো বস্তুর রিলেশনটা কি যখন লাইট কোনো বস্তুর উপরে পড়ে দুটো জিনিস হয় লাইটটা করে এবং কিছুটা হলে গরম হয়ে যায় আপনি চিন্তা করবেন আমরা যে সেটে বসে আছে যে লাইট আসছে আমরা কিন্তু একটু গরম ফিল করতেছি কিন্তু ঠিক আছে তার মানে আলো এক ধরনের এনার্জি তো বৈজ্ঞানিকরা চেক করে দেখেছেন যে আমাদের যে পাইলস যে স্যার যে ব্যাখ্যা দিলেন যে পাইলস কাকে বলে পাইলস যে জিনিসটা

এখন পাইলস কি একটা মাংসপিণ্ড সেই স্পৃত মাংসপিণ্ড যেটার উপরে একটা মিউকাস থাকে ঝিল্লি পাতলা ঝিল্লি থাকে তার ভিতর সব শিরা অসংখ্য কোটি কোটি শিরা থাকে আর কি চিকন চিকন শিরা চোখে দেখা যায় না এমন তো সেই শিরাগুলো থেকে ফেটে রক্তটা বের হয় মলদারের ভিতর থেকে ওটা বের হয় অথবা মলদারের বাইরে বের হয়ে আসে তাই এই জিনিসটাকে রক্তের শিরাগুলাকে আমাদের বন্ধ করা দরকার বন্ধ করার অনেক আগে মানে পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে আমরা শুধু কেটে ফেলতাম কেটে ফেলে সেলাই দিয়ে আটকে দিতাম সেক্ষেত্রে ওই মাংসপিণ্ডগুলো কাটার ফলে ব্যথা হতো রক্ত পড়তো পুজ পড়তো তারপরে আমি বাংলাদেশে প্রায় সব অপারেশনে পাইখানা তার যত অপারেশন সবই আমি বাংলাদেশে চালু করেছি নাইনটি ফাইভ থেকে বাংলাদেশে আমি কাজ করি নাইনটি ফাইভ থেকে আমি নাইনটি ফাইভে সিঙ্গাপুরে শুরু করেছি নাইনটি সিক্সে বাংলাদেশ শুরু করেছি দু তিন সালে আমি বাংলাদেশে ইতিহাসে প্রথম শুরু করে লঙ্গ অপারেশন এটার বিরাট ইয়ে ছিল সোর গোল হয়ে গেছিলো আর কি তো সেটা মলদারের ভিতরে আমরা মাংস কেটে নিয়ে আসতাম সেটা কাটা ছিল ভিতরে বাইরে ছিল না ফলে মলদারের বাইরে কিছুই দেখা যেত না এটা ওয়ান স্টেপ হেড মানে আগের তাল মলদারের আশেপাশে কাটতাম এরপরে লঙ্গ অপারেশন কারণে যেটা ভিতরে কাটা হতো বাইরে কাটা হতো না ব্যথা থাকতো না ইত্যাদি হ্যাঁ অনেক কমফোর্ট অনেক এখন কমফোর্ট আরও বেশি হয়েছে এখন কি হয়েছে লেজার রশ্মি একটা ফাইবার চিকন একটা তার সেই তারের মাধ্যমে লেজারের রশ্মিটা আমরা মলদারের ভিতরে দিচ্ছি দেওয়ার ফলে যে রক্তে সুপিরিয়াল হেমোর আর্টারি যে শিরার মাধ্যমে ইয়েটা রক্তটা চলে আসে সেটাকে আমরা আস্তে আস্তে ই বন্ধ করে দিই মলদারের ভিতরে ঢুকে আর মলদারের পাশে মাংস ভিতরে গিয়ে আবার ওটাকে আমরা এনার্জি দিয়ে বন্ধ করি এনার্জির লিমিট আছে হিসাব আছে আর ডক্টর আসিফ মাসক বলেছে যে এটা নয়শো থেকে চোদ্দোশো এই ওয়েব লেংথ যেটা আছে সেটা মেডিকেল গ্রেডে কাজ করে অর্থাৎ স্পাইন সার্জারি হয় চোখের সার্জারি হয় ইউরোলজি হয় শরীরের বিভিন্ন সার্জনরা কিন্তু লেজার ইউজ করেন

সে কয়েক শত পাইলস এবং ফিস্টুলা অ্যানাল ফিচার অপারেশন লেজারের মাধ্যমে আচ্ছা আমাদের জন্য খুবই ভালো একটা সুখ খবর স্যার আপনাদের অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য দর্শক ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে লেজারের মাধ্যমে পাইলস অপারেশন যে কতটা নিরাপদ এবং সেক্ষেত্রে একজন দক্ষ সার্জন অবশ্যই প্রয়োজন সেই বিষয়টা এতক্ষণে বুঝতে পেরেছেন তাই এই বিষয়টা আপনাদের অবশ্যই উপকারে আসবে এই প্রত্যাশা কামনা করে আমি ডাক্তার জান্নাত ফেরদোস বৃষ্টি আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ